ডিনারটা সেদ্ধ হয়ে গেলেই ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। হ্যাঁ, একদম পিকনিকের ব্রেকফাস্ট। কি হচ্ছে রে তোদের নন্টে ফন্টে? মরেছে কেলটুদা। হ্যাঁ, গেল ব্রেকফাস্ট। ও ব্রেকফাস্ট, রুটি আর ডিম আমার দারুণ পছন্দের। যাক, আমি যখন এসেই পড়েছি তখন আর তোরা ওতে হাত লাগাস না নন্টে ফন্টে। আহ, অনেকদিন ডিম রুটি সহযোগে ব্রেকফাস্ট খাওয়া হয়নি। তাই বলে তুমি দুটো প্লেটই মেরে দেবে? ব্যাপারটা কি জানিস নন্টে ফন্টে, পছন্দ সই খাবার পেলে আমার হাত মুখ আর আমার কন্ট্রোলে থাকে না। চলি রে নন্টে ফন্টে। নিয়ে চলে এলাম আর একটা নতুন এপিসোড। আগের এপিসোডগুলি দেখার জন্য উপরের লিঙ্ক আর কার্ড থেকে দেখে নিতে পারেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তোমার হাত আর মুখের কন্ট্রোলের ব্যবস্থা করলে আরও ভালো কাটবে কেলটুদা। কাল সকালে আবার আচমকা হানা দিতে হবে, নলার জন্য অন্য খাবার তোলার মাসুল দিতে হবে। এবার এবার ডবল ডিমের ব্যবস্থা। এসো এসো কেলটুদা, তোমার জন্যই অপেক্ষা করছি। আজ ডবল ডিমের ব্যবস্থা। তোরা কিছু মনে করিস না নন্টে ফন্টে, এটা আমি আমার ঘরে নিয়ে গিয়ে খাবো আজ। সে তোমার যা ইচ্ছে, আর এটা আমাদের সামনে খেলেই আমরা খুব আনন্দ পেতাম। ঘুরে দেখি নতুন বছরে ছেলেরা কে কি করছে। ইগি, তোর হাতে সব কিরে কেলটু? মরেছে, এ ব্রেকফাস্ট স্যার আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম। এই যে ভুল ট্র্যাকে ঢুকছে যে। নতুন বছরে আমার জন্য ব্রেকফাস্ট আনছি দি, সেটা আগে বলবি তো মুখু। দে দে দে। এখনো আমার কিছু খাওয়া হয়নি, এটা দিয়ে এখানেই আমার ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। তোর ছাড়া বিটলে কাদার ডিম বানিয়ে রসিকতা, ফার্স্ট তোর ঘাড় ব্রেক করে তবে অন্য কথা। কেলটুকে স্যারের নববর্ষের উপহার। কেমন লাগলো এই নতুন প্রচেষ্টা? কমেন্ট করে জানাবেন। আর এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে নিচের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।